কমিউনিটি ক্লিনিকগুলোর মান বাড়ানো প্রয়োজন বললেন পরিকল্পনা মন্ত্রী। পাকিস্তানে সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা, 10 সেনা নিহত। এবং ডিআরএস নয়, বিপিএল এর চট্টগ্রাম পর্বে থাকছে এডিআরএস। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি রেজাউল করিম। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো, এবার জানব বিস্তারিত। গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মান বাড়াতে কমিউনিটি ক্লিনিকগুলোতে বরাদ্দ অর্থের পরিমাণ আরও বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর প্রথম লক্ষ্য হল গ্রামাঞ্চলে বিশেষ করে যারা সরাসরি খেতে খামারে বিলে ঝিলে কাজ করেন তাদের কল্যাণের জন্য কিছু করা। শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনার গাঁওয়ে তিন দিনব্যাপী অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে অংশ নিয়ে সব কথা বলেন মন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য আমরা গর্ববোধ করি। আমি যখনই গ্রামে যাই তখনই রাস্তায় কমিউনিটি ক্লিনিকে নামি, ভিতরে ঢুকি, তাদের কার্যক্রম দেখি। আমার কাছে খুবই জীবন্ত মনে হয়, এগুলোর মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা আমরা পৌঁছে দিতে পেরেছি। অসুস্থ হলেই মানুষকে এখন আর শহরে দৌড়াতে হয় না, পাশের কমিউনিটি ক্লিনিকে গিয়ে জরুরি সেবাসহ নানা রকমের ওষুধ সেখানে তারা পান। আমি আমার গ্রামের চেয়ারম্যান মেম্বার মাতব্বরদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা সবসময় কমিউনিটি ক্লিনিককে উচ্চ মার্ক দেন। দেশের উপর দিয়ে বইছে মহামারী করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। নতুন বছরের শুরু থেকে প্রতিদিনই ব্যাপক হারে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ, একই সঙ্গে বাড়ছে দৈনিক মৃত্যুও। সংক্রমণ মোকাবেলায় এরই মধ্যে সরকার 11 দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ কার্যকর করছে, কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতেও মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা প্রশাসন। তাই করোনা ভাইরাসের বিষয় নিয়ে নগর টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন চর ভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রোপা। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন আমাদের ফরিদপুর চর ভদ্রাসন উপজেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন সাজু। নিয়মিত তদারকি করা হচ্ছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, এছাড়া উপজেলা ভূমি অফিস, আইন শৃঙ্খলা বাহিনী সবাই নিয়মিত তদারকি করছেন যে মাস্ক নিয়মিত পরিধান করছে কিনা। মাইকিং করা হচ্ছে সকালে এবং বিকেলে নিয়মিত বিভিন্ন বাজারে, বিভিন্ন রাস্তার মোড়ে, যেসব জায়গায় জনসমাগম হয় প্রত্যেকটা স্থানে কিন্তু নিয়মিত মাইকিং করা হচ্ছে এবং প্রচারণা চালানো হচ্ছে মৌখিকভাবে। আমরা উপজেলার চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিদের মাধ্যমেও আমরা বিভিন্ন স্তরে কিন্তু মানুষকে সচেতন করার জন্য বলে দিচ্ছি। সামনের সপ্তাহ থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে কঠিনভাবে অর্থাৎ আরও কঠোরতর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, পর্যন্ত সচেতন করা হয়েছে। এবং মোবাইল কোর্ট, আপনারা জানেন যে মাস্কের উপরে মোবাইল কোর্ট দেশব্যাপী একটু শিথিলভাবে দেখা হচ্ছিল, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। অমিক্রন ভয়াবহ রূপ ধারণ করেছে, মানুষকে সচেতন করার জন্য এবং মানুষকে রক্ষা করার জন্য আসলে আমাদের এখন মোবাইল কোর্টটা পরিচালনা করতে একটু কঠিন হতে হবে। এটা আমরা সামনের সপ্তাহ থেকে, যদিও মোবাইল কোর্ট করা হচ্ছে, কিন্তু সামনের সপ্তাহ থেকে আরও কঠোরভাবে মোবাইল কোর্টটা নিবিড় পর্যবেক্ষণ করা হবে এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। চরভদ্রাসন উপজেলায় মোট 12-18 বছর বয়সী শিক্ষার্থী রয়েছে 4704 জন এবং টিকা দেওয়া হয়েছে 4596 ডোজ, বাকি আছে 108 ডোজ। তারা ধারণা করা হচ্ছে যে ঝরে পড়া শিক্ষার্থী বা তাদেরকে আমরা রিচ করার চেষ্টা করছি, তাদেরকেও টিকার আওতায় আনা হবে। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদেরকেও টিকার আওতায় আনা হবে, তাদের তালিকা প্রণয়নের কার্যক্রম চলছে। এখানে 13টি মাদ্রাসা রয়েছে, সবাইকেই পর্যায়ক্রমে টিকা প্রদান করা হবে খুবই দ্রুত। নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামে নিজ বাড়িতে এলাকাবাসীর ব্যানারে এই সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের পক্ষে মুখলেসুর রহমান, এলাকাবাসীর পক্ষে মিলন মিয়া, জসিম উদ্দিন, মোহাম্মদ দুলাল মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, কাজলা গ্রামের মুখলেস মিয়ার সাথে স্থানীয় বাহার উদ্দিনের জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই জের ধরে বাড়িঘরে হামলাসহ উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা চলছে। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। বাহারুদ্দিনের কথা কাটাকাটি করে আমরা একবারে সে মারামারি করছে, তারা ভাবপুতে এই কেস আমাদের উপরে চাপায় দিছে, পুলিশও আমাদের বাড়িতে সে হ্যারাসমেন্ট করে, পুলিশ দেয় সব মিথ্যা ঘটনা। দিলওয়ার আছে, দিলওয়ার হয়েছে একজন বুয়া সাংবাদিক পাঠায় তার প্রস্তারিক সঙ্গে কাজ রাখা বৈরাটি চেয়ারম্যান সহকারী। আন্তর্জাতিক প্রসঙ্গ,
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় 10 সেনা নিহত হয়েছেন। সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সন্ত্রাসী হামলায় সেনা নিহতের কথা জানায়। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, গত 25 ও 26 জানুয়ারি রাতে সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর ওই তল্লাশি চৌকিতে হামলা চালান। বিবৃতিতে আরও বলা হয়, দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির সময় এক সন্ত্রাসী নিহত ও কয়েকজন আহত হন। সন্ত্রাসীদের পাল্টা গুলিতে নিহত হন 10 সেনা। হামলার পর নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযানে 3 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী আরও জানায়, যে কোনো মূল্যে দেশের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূলে সশস্ত্র বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। এবারে খেলার খবর। বিপিএলের এবারের মৌসুম শুরুর আগে থেকেই আলোচনা ছিল ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস না থাকা। ঢাকার প্রথম পর্বের 8টি ম্যাচ হয়েছে ডিআরএস ছাড়াই। তবে চট্টগ্রাম পর্ব থেকে অল্টারনেটিভ বা বিকল্প ডিসিশন রিভিউ সিস্টেম চালু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এটিকে বলা হবে এডিআরএস। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়েই চালু হবে ডিআরএসের এই বিকল্প। আইসিসি স্বীকৃত ডিআরএসের মূল দুটি প্রযুক্তি হক আই বা ভার্চুয়াল আই, স্নিকো মিটার বা আলট্রা এজের কোনোটিই থাকবে না এই এডিআরএসে। মূলত সুপার স্লো মোশন রিপ্লের সহায়তায় কার্যকর হবে এটি। বিসিবির দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, মূলত এলবিডব্লিউ এর ক্ষেত্রে ব্যবহার করা হবে ডিআরএসের এই বিকল্প। ডিআরএসে এলপিডব্লিউ সিদ্ধান্তের বল ট্র্যাকিং পদ্ধতিটি প্রযুক্তি নির্ভর হলেও বিপিএলে যেটি ব্যবহার করা হবে তাতে খোলা চোখে দেখে মূল সিদ্ধান্ত দেবেন টিভি আম্পায়াররা। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই শেষ করছি। আবারও শুক্রবারের শীর্ষ খবরগুলো জানিয়ে, কমিউনিটি ক্লিনিকগুলোর মান বাড়ানো প্রয়োজন বললেন পরিকল্পনা মন্ত্রী। পাকিস্তানে সেনা চৌকিতে সন্ত্রাসী হামলা, 10 সেনা নিহত। এবং ডিআরএস নয়, বিপিএল এর চট্টগ্রাম পর্বে থাকছে এডিআরএস। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকে মানতে সহযোগিতা করব। শনিবারের নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রেজাউল করিম।